আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি টিচিং এর প্রসেস নিয়ে, কিভাবে ডিএড ক্যান্ডিডেটরা একটি প্রাথমিক বিদ্যালয়ে টিচিং করবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। একটা আপনাদের দেখবেন, আশা করছি এই যে ভিডিওটা আপনারা দেখবেন আপনাদেরকে ভালো লাগবে। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তারপরে এবার মনে রাখবেন কয়েকটা বিষয়গুলো বলি, টিচিং করা খুব সহজ ব্যাপার নয়, এটা আপনাদেরকে অবশ্যই ভয় লাগবে। কিন্তু আমি আমার বিশ্বাস, যদি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে নেন তাহলে আপনাদের ভিতর থেকে এই ভয় এবং ভীতিটা দূর হয়ে যাবে। এবার আমরা মূল কথায় আসছি। আপনি মনে করেন একটা ডিএড ক্যান্ডিডেট, টিচিং দুবার হয়, একটা হচ্ছে ফার্স্ট ইয়ারে, একটা সেকেন্ড ইয়ারে। এই যে ফার্স্ট ইয়ারে যে টিচিং হয় এতে প্রাথমিক বিদ্যালয়ে হয়, যেটা 1-4 পর্যন্ত আপনারা টিচিং করবেন। তারপরে যেটা সেকেন্ড ইয়ারে টিচিং হয় সেটা প্রাথমিক বিদ্যালয়ে হতে পারে এবং উচ্চ বিদ্যালয়ে হতে পারে, সেটা 5-8 পর্যন্ত হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে 1-4 আবার পড়ানো হয়। এবার আমরা দেখব এই টিচিং এ প্রথমে আপনাদের ডিএড কলেজ নির্দিষ্ট একটি প্রাথমিক বিদ্যালয়ে আপনাকে পাঠাবে। এবার একটা গ্রুপকে পাঠিয়ে দিল, সেই গ্রুপ কি করবে, সেই প্রাথমিক বিদ্যালয়ে যাবে এবং গিয়ে যেরকম নিয়ম মতো সময় মতো যেরকম টিচাররা আসেন আপনারাও ওইভাবে সময় মতো বিদ্যালয়ে প্রবেশ করবেন। এবার আপনাদের যে একটা গ্রুপ থাকবে, গ্রুপের মধ্যে একজন ক্যাপ্টেন নির্বাচন করে নেবেন। এবার অন্যদিকে একজন ক্যাপ্টেন থাকবে, ওই ক্যাপ্টেন এর নিয়ম অনুসারে অন্যান্যরা চলবে। এটা খুব ভালো প্রসেস। এবার ওই একজন টিচার একটা বিদ্যালয়ে বা একটা বিদ্যালয়ে একটা শ্রেণীকক্ষে প্রবেশ করবে। মনে করেন আজকে আমি প্রথম শ্রেণী নিয়ে আজ আলোচনা করছি, প্রথম শ্রেণীতে একজন ডিএড ক্যান্ডিডেট প্রবেশ করবে। আর প্রবেশ করে কিভাবে পড়াবে তার আগে একটা জিনিস মনে রাখা উচিত, হি ক্যান টিচ হু ক্যান লাভ, একমাত্র তারাই পড়াতে পারবে যারা সেই শিক্ষার্থীকে ভালোবাসবে, সেই শিশু শিক্ষার্থীদেরকে পড়ানো। প্রথমে গিয়ে তাদের সঙ্গে একটা পরিচয় করব, প্রত্যেকের আমরা নাম জেনে নিলাম, তাদের বাড়ি কোথায় সেটা জেনে নিলাম, কারণ আমরা জানি কি যারা প্রাইমারি বিদ্যালয়ের শিশুরা অবশ্যই তারা কাছে পিঠে আছে, তবুও তাদের কাছ থেকে নাম পরিচয় সব কিছু একটু জানলাম, তাদের সঙ্গে একটু বন্ধুর মতো ব্যবহার করলাম, তাদের সঙ্গে ভালো করে আলোচনা করলাম। এবার মনে করেন এবার আমরা কিভাবে পড়াবো সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। এবার মনে করেন প্রথমে আমরা বাংলা ক্লাসে যাব, এবার কি বাংলা কিভাবে পড়াবো সেই বাচ্চাদেরকে। তাহলে প্রথমে এখানে মূর্ত বিমূর্ত দুই বস্তুর প্রয়োগ করে টিএলএম এর সাহায্যে বাচ্চাদেরকে শেখাতে পারেন। তো এবার যদি বাচ্চাকে শেখান আপনি, বাংলা ক্লাস আছে, এবার বাংলা ক্লাসে যদি আপনারা বাচ্চাকে শেখান কি চলো কিভাবে পড়বে তোমরা, তাহলে এবার কি করতে হবে, আপনি প্রথমে একজন ডিএড শিক্ষার্থীর উচিত যে ও বাড়ি থেকে একটা মনে করেন যে বাড়ি থেকে একটা যদি চার্ট বা ফটো যদি নিয়ে যায়, মানে আর কি ছবি যদি তৈরি করে নিয়ে যায়, টিএলএম গুলো তৈরি করে নিয়ে যায়, তারপরে সে যদি গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ায় তাহলে আমার বিশ্বাস ওরা খুব ভালো করে পড়াবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, মনে করেন যে একটা শিক্ষক প্রথমে একটা ছবি নিয়ে গেলেন, এবার ছবি একটা নিয়ে গেলেন বাড়ি থেকে এঁকে, ও বাড়ি থেকে ছবি এঁকে নিয়ে যাওয়াও যেতে পারে, আবার ও একটা মনে করেন যে বোর্ডে গেল, এবার আপনি বোর্ডে গিয়ে একটা ছবিটা এঁকে দিলেন। মনে করেন এখানে আমি একটা ছবি এঁকেছি, আম এর ছবি এঁকেছি, মনে করেন এটা হচ্ছে একটা আম, এবার আম এর ছবি আঁকলাম। প্রথমে শিশুদেরকে আমরা জিজ্ঞেস করব যে বলতো এটা কিসের ছবি আছে, তখন শিশুরা আপনাকে উত্তর দিবে যে এটা আম আছে, কারণ আমরা জানি কি আম হচ্ছে প্রত্যেক শিশুর একটা পরিচিত ফল, প্রত্যেকের আমাদের সবার পরিচিত ফল বলে ওরা এটাকে খুব সহজে চিনতে পারবে। এবার ওরা বলে দিবে আম, এবার আমরা বলবো কি আচ্ছা বলো তো আম বানান, হয়তো অনেকেই পারবে অনেকেই পারবে না, তো তাকে শেখানোর প্রসেস হলো আমরা দেখলাম। তখন তাদেরকে আমরা একটা প্রথমে একটা এমনি একটা বর্ণ নিয়েছি, তাদেরকে বলবো তো কি আচ্ছা এই বর্ণটা কি আছে, তখন ওরা বলবে এই বর্ণটা হচ্ছে অ, তারপরে তাকে আর একটা বর্ণ দেখাবো, তাদেরকে এবার জিজ্ঞেস করবো কি এই বর্ণটা কি আছে, তখন তারা বলবে ম। এইবার আমরা কি করব, পাশাপাশি দুটো বর্ণকে রেখে দিলাম, রেখে দিয়ে তাদেরকে বলবো তো কি এটা কি আছে, তখন তারা নিজে বলবে আ এবং ম আ।
তোমরা ওটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবে আর ওরা যখন এখানে চিত্রের আকারে দেখেছে তখন ওদের ওটা আরো খুব সহজ হয়ে যাবে এই ভাবে আমরা তাদেরকে বর্ণ থেকে শব্দ গঠন শিখাতে পারি এটা আমি একটু সংক্ষেপে বললাম আর অনেকগুলো প্রসেস আছে কিন্তু আজকে এটাই সংক্ষেপে বললাম এরপরে এবার মনে করেন যে একটা অঙ্কের ক্লাসে গেছে একজন শিক্ষক গণিতের এইবার প্রথমে বাচ্চাদেরকে যোগ বা বিয়োগ প্রথম শ্রেণী তো শেখাচ্ছে এবার মনে করেন প্রথম শ্রেণী লেগেছে এবার তাকে আরো শেখানো যায় বাংলা এবার মনে করেন যে ওখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা হচ্ছে একটা পুস্তকের ছবি বা বইয়ের ছবি এখানে তখন বাচ্চাদেরকে একটা ছবি এঁকে দিয়েছি বোর্ডে তারপরে বাচ্চাদেরকে বলবো আচ্ছা বলো তো এটা কিসের ছবি আছে তখন বাচ্চারা বলবে কি এটা বইয়ের ছবি আছে তারপরে এবার আপনি একটা বর্ণ উঠাবেন এখানে বলবেন যে এটা কি আছে তখন বাচ্চারা বলবে এটা বো আছে তারপরে এবার আপনি আরেকটা বর্ণ দেখাবেন এটা কি আছে তখন বাচ্চা বলবে এটা হসই আছে এবার আপনি আবার দুটোকে পাশাপাশি রাখবে তখন বাচ্চা দেখবে বো আর তারপরে হসই আছে তখন বাচ্চা বলবে কি এটা বই আছে এইভাবে করে ওরা সহজে বাংলা বর্ণ থেকে শব্দ গঠন শিখে নেবে এবার আমি অঙ্ক নিয়ে আলোচনা করছি হ্যাঁ এবার অঙ্কের ক্ষেত্রে মনে করেন তাদেরকে আমরা যোগ বা বিয়োগ শেখাবো এবার যদি তাদেরকে আমি বিয়োগ শেখাই তাহলে মনে করেন যে প্রথমে যোগ শেখাই তাহলে বলবো কি বলো তো এখানে লিখলাম 5 যোগ 2 সমান কত হবে বা এরকম করলাম যে 3 যোগ 2 সমান কত হবে অনেকে হয়তো দেখবেন কি বলে দেবে আপনাকে কি 5 কিন্তু যারা পিছিয়ে পড়া শিশু আছে ও তো বলতে পারবে না তো তাকে শেখানোর প্রসেস মনে করেন ওখানে যারা থাকে ওদের কাছে অবশ্যই পেন এবং পেন্সিল হবে আপনারা ওদের কাছ থেকে পেন্সিল নেবেন আমি এখানে পেন দিয়ে দেখাচ্ছি তখন ওদের কাছ থেকে আপনি 5টা পেন নিয়ে নিলেন যে 5টা পেন আছে আপনি 5টা পেন নিয়ে নিলেন এই পেন গুলোকে নিয়ে এবার আপনি দেখাবেন কি কটা 3 এবং 2 যোগ করলে কত হবে তো আপনি বললেন যে তিনের জন্য আপনি কি করলেন একটা হাতে আপনার তিনটা পেন নিলেন আর বলবেন বলো তো এখানে কত লেখা আছে তখন বাচ্চারা আপনাকে বলবে যে 3 লেখা আছে তারপরে আপনি বলবেন বলো তো আমার হাতে কটা পেন আছে তখন 8 হয়তো অনেকেই দেখতে যদি না পায় আপনি ওটাকে একটু আলাদা আলাদা করবেন এবং বলবেন যে কটা ওরা বলবে 1 2 3 আপনি দেখালেন কটা পেন আছে তিনটা পেন আছে তারপরে আবার পাশে এবার বলবেন যে এটা কত আছে তখন ওরা সেই সংখ্যাটা দেখে বলবে কি 2 আছে আবার আপনি দুটো পেন নিবেন তারপরে বলবেন যে কটা পেন আছে ওরা বলবে 1 আর 2 সুতরাং এগুলো দুটো ঠিক আছে এবার আপনি বলবেন বলো তো টোটাল পেন গুলো তো কটা তখন ওরা গুনবে 1 2 3 4 5 ওরা গুনে নিবে টোটাল পেন কটা আছে 5টা আছে তখন ওরা এখানে লিখে দেবে 5 এরকম ভাবে আমরা এত সহজ প্রক্রিয়া তাদেরকে ম্যাথও শিখাতে পারি এবার যদি বিয়োগ শেখাই তাহলে দেখেন যদি এটা শেখাই হ্যাঁ যে 3 বিয়োগ 2 যদি এটা শেখাই কি 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে সেম প্রসেস আপনি এ করেন তখন আপনি কি করবেন তিনটা পেন নিয়ে নিলেন এবার দেখো কটা পেন আছে ওদেরকে বলবেন তিনটা পেন আছে তাহলে 1 2 3টা পেন আছে তারপরে তিনটা পেন নিয়ে নিল এবার বলবেন কটা পেন বাদ দুটো বাদ মানে ওটাকে আলাদা রেখে দাও আর যোগ মানে নিয়ে নাও আপনি এরকম ভাবে বলতে পারেন তখন এবার বলবেন কি কটা আছে তখন ও বলবে কি 1টা আছে তখন আপনি এখানে লিখে দিলেন যে 1 আছে তাহলে এই প্রসেসে আপনি ওদেরকে বিয়োগ শেখাতে পারেন আর অনেক প্রসেস আছে যেগুলো শেখানো যায় আমাকে মনে হলো কি যোগ বিয়োগ এবং বর্ণ থেকে শব্দ গঠনের এগুলো খুব সহজ পদ্ধতি বলে আমি আপনাদের সামনে এতটুকু বললাম এরপরে আরো অনেকগুলো ভিডিও আমি দিব অবশ্যই এটা আমি যে ভিডিওটা তৈরি করেছি কিছু আমাকে ডিএড ক্যান্ডিডেটরা কিছু স্টুডেন্টরা আমাকে বলেছিল যে আপনি করেন যদি এরপর আপনাদেরকে ভালো লাগে আপনারা আমাকে যদি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই আরো আমার কিছু ভিডিওগুলো আপলোড করব